শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। উত্তরা হাই স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাস থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম। তো আজকে আমি এই হায়ার ম্যাথের 11.2 যেটা তোমাদের বার্ষিক সিলেবাসে আছে 11.2 করব। তো এর আগে আমি অবশ্য 3.1 গত ক্লাসে করেছিলাম, তাই না? তো আশা করি সবাই করেছ। এবার 11.2 করব আমরা, ঠিক আছে? তো 11.2 শুরু করে খুব সহজ একটা সূত্র দিয়ে বাকি সব বলে, বুঝছো? এই জন্য খুব সহজ চ্যাপ্টারটা। একটা যদি ভালো করে পারো বাকি সব বলে পারবা, অল্প কয়েকটা অঙ্ক এখানে অবশ্য, ঠিক আছে? তো একটা সূত্র পারলে তুমি 11.1 11.2 দুইটাই করতে পারবা, ঠিক আছে? তো আমরা শুরু করি। জান্নাতুল সরকার, ওয়ালাইকুম সালাম। এনে একটা স্যার আজকে প্লিজ আলোচনা করব না, আমরা সূত্রগুলো জাস্ট লিখে দিব। দেখো সূত্রগুলো 11.1 তোমরা লিখছো, ওই জায়গায় করছো। তো দুইটা এখানে যে সূত্র লাগবে, একটা সূত্র বা দুইটা সূত্র দিয়ে পুরো চ্যাপ্টারটা হয়ে যাবে, বুঝছো? এই জন্য আমরা এখানে দুইটা সূত্র একটু করবো। দেখো যেমন ধরো দুইটা বিন্দু, এখানে একটা বিন্দু আছে ধরো পি, এটা x1 y1, ঠিক আছে? এটা ধরো পি বিন্দু, আর এদিকে আছে একটা কিউ বিন্দু। কিউ বিন্দু স্থানাঙ্ক ধরো x2 y2। এই দুইটা বিন্দু ধরো পি বিন্দু এটা, কিউ বিন্দু এটা, তো দুইটা বিন্দুর একটা দূরত্ব আছে না, এই যে দূরত্ব, ঠিক আছে? দুইটা বিন্দু দূরত্ব আছে না, এই যে দেখো পি থেকে কিউ বিন্দু পর্যন্ত দূরত্ব, দূরত্ব নিয়ে এবার একটা সূত্র আছে। তো সূত্রের প্রমাণ তুমি 11.1, ওইটা আর আমরা করব না প্রমাণ, ঠিক আছে? তো দেখো সূত্রটা কিভাবে প্রমাণ, সূত্রটা কি, দুইটা বিন্দু দূরত্ব নিয়ে পি কিউ, পি কিউ হলো রোট, এটা মনে রাখবা, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, x2 - x1, মানে x স্থানাঙ্ক, এটা হলো x স্থানাঙ্ক, এটা x স্থানাঙ্ক, এটা হলো y স্থানাঙ্ক, এটা হলো y স্থানাঙ্ক, x স্থানাঙ্কের পরিবর্তন মানে বিয়োগফল, বিয়োগফলের বর্গ, আর y স্থানাঙ্কের বিয়োগফল দুটার বর্গ, বর্গের রুট, এটা হলো দুইটা বিন্দু দূরত্ব নির্ণয়ের সূত্র, ঠিক আছে? আর আরেকটা সূত্র এখানে কাজে লাগবে, ধরো এটা p, এটা q, ধরো এখানে এটা হলো r, ঠিক আছে? এটা হলো r বিন্দু, ধরো স্থানাঙ্ক x3 y3, ঠিক আছে? পি কিউ আর যদি একটা ত্রিভুজ হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার আবার এখানে একটা সূত্র আছে, এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল বিভিন্ন ভাবে বের করা যায়, তবে স্থানাঙ্কের সাহায্যে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হাফ ইনটু, এই যে দেখো পি বিন্দু হইলো x1 y1, কিউ হলো x2 y2, আর হলো x3 y3, ঠিক আছে? আবার x1 y1, এটা হলো এই ত্রিভুজ পি কিউআর এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তার মানে এটা কি, এই যে পি থেকে এন্টি ক্লকওয়াইজ ঘড়ি কাটার দিকে ঘুরতে হবে, পি এর পরে তুমি আর নিতে পারবে না, এই দিক দিয়ে আর পরে কিউ এভাবে নিতে পারবে না, এভাবে নেওয়া যাবে না। যেখান থেকে শুরু করো তুমি ইচ্ছা করলে আর থেকে শুরু করতে পারো, কেউ কিউ থেকে শুরু করতে পারে এদিকে ঘুরবে, আমরা পি থেকে শুরু করছি, এই যে এদিকে এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, ঘড়ি কাটার বিপরীত দিকে এটা ঘুরবে। যেমন ধরো পি নিলাম ফার্স্টে, তারপরে কিউ, তারপরে আর, আর গিয়া কিন্তু ত্রিভুজ শেষ না, এই যে পি বিন্দু স্থানাঙ্ক কিউ বিন্দু স্থানাঙ্ক, এই যে পি বিন্দু স্থানাঙ্ক, কিউ বিন্দু স্থানাঙ্ক, আর বিন্দু স্থানাঙ্ক, ধরো পি কিউ আর, আর পর্যন্ত গেলে কিন্তু ত্রিভুজ হবে না, আর পর্যন্ত গেলে ত্রিভুজ হবে না, পি থেকে কিউ, কিউ থেকে আর, আর থেকে আবার পি তে আসতে হবে, তাহলে তোমার ত্রিভুজ উৎপন্ন হবে, ঠিক আছে? এই জন্য আমরা পি নিলাম, তারপরে কিউ, তারপর আর, আর এর পর আবার পি, যেখান থেকে শুরু ওই জায়গায় গিয়ে শেষ, ঠিক আছে? যেমন ধরো যে পি, তারপরে কিউ, তারপর আর, আর তারপর আবার পি, তাহলে এই পর্যন্ত আসলে তখন ত্রিভুজ উৎপন্ন হয়, ঠিক আছে? এই জন্য ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র এটা মনে রাখবা। অন্যান্য সূত্র তো আছে পরিসীমার সাহায্যে আমরা নির্ণয় করতে পারি, ঠিক আছে? 11.2 পৃষ্ঠা নাম্বার 256 পৃষ্ঠা, ঠিক আছে? হাইট 244 পৃষ্ঠা, 11.1 করতেছি না তো, আমরা করতেছি 11.2, হ্যাঁ ঠিক আছে? লেখছে জেরিন খান,
খান আয়ার ম্যাথ চ্যাপ্টার 11.2 পেজ নাম্বার 256 ঠিক আছে ঠিক আছে 256 পৃষ্ঠা দেখো এই সূত্রগুলা বুঝছো দুইটা বিন্দু নির্ণয় সূত্র দুইটা বিন্দু দূরত্ব নির্ণয় সূত্র x অক্ষের পরিবর্তন পরিবর্তন মানে হলো বিয়োগ ফল মনে রাখবা x অক্ষের পরিবর্তনের বর্গ y অক্ষের পরিবর্তনের বর্গ মানে x2 - x1 হোল স্কয়ার y2 - y1 হোল স্কয়ার কেউ যদি ভুলে x1 - x2 হোল স্কয়ার y1 - y2 হোল স্কয়ার তাও কিন্তু হবে বুঝতে পারছো আমাদের সূত্রের প্রমাণটা এটা আগে আসে আর কি x2টা আগে আসে এই জন্য আমরা সূত্রটার ক্ষেত্রে x2টা আগে লিখি যখন প্রমাণ করি তখন এটা আসে কিন্তু আমরা করব কি যে কোনো একটা কেউ যদি ভুলে x1 - x2 হোল স্কয়ার y1 - y2 হোল স্কয়ার লিখে তাও কিন্তু হবে কারণ স্কয়ারের ভিতরে যে কোনো একটা আগে থাকুক না কেন রেজিয়া বিয়োগফল বর্গ করলে কিন্তু আবার একই হয়ে যায় মাইনাস আসুক আর প্লাস আসুক ঠিক আছে আচ্ছা তাহলে এবার দেখো আর ক্ষেত্রফল নির্ণয় সূত্র এই দুটো জিনিস মনে রাখতে হবে এটা আর এটা তাহলে আমাদের পুরো চ্যাপ্টার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এবার দেখো আমরা অঙ্কে যাই এই দুটো সূত্র এই দুটো যেন মনে থাকে ঠিক আছে আর আচ্ছা তাহলে বিন্দু বসাইছো না এই যে স্থানাঙ্ক এইটাও করছো গ্রাফ ঠিক আছে তো গ্রাফের এই যে যেমন এ বিন্দু স্থানাঙ্ক বি বিন্দু স্থানাঙ্ক সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে বলে দিছে এ বি সি এর শীর্ষ বিন্দু তিনটা আর কি ত্রিভুজ এ বি সি এর শীর্ষ বিন্দু ক নম্বরে কি চাইছে দেখো এ বি বি সি এবং সি এ বাহুর দৈর্ঘ্য এবং ত্রিভুজ এ বি সি এর পরিসীমা নির্ণয় করো এ বি বি সি এবং সি এ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো ওই যে এই সূত্র দ্বারা আমরা দৈর্ঘ্য নির্ণয় করবো এ বি বাহুর দৈর্ঘ্য বি সি বাহুর দৈর্ঘ্য এবং সি এ বাহুর দৈর্ঘ্য এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে বলছে ত্রিভুজ এ বি সি এর পরিসীমা তাহলে পরিসীমার জিনিসটা কিটা তোমাদের জানতে হবে ত্রিভুজের পরিসীমা মানে হলো ত্রিভুজের তিন বাহুর যোগফল যে কোনো চতুর্ভুজের পরিসীমা মানে চতুর্ভুজের চার বাহুর যোগফল যে কোনো বহুভুজের পরিসীমা মানে হলো ওই ত্রিভুজের সবগুলা বাহুর যোগফল ঠিক আছে তো ত্রিভুজের পরিসীমা মানে ত্রিভুজের তিনটা বাহুর যোগফল প্রথমে যেহেতু আমি এ বি বি সি এবং সি এ বাহুর দৈর্ঘ্য বের করব তো তিনটা বাহুর দৈর্ঘ্য যোগ করে দিলেই পরিসীমা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা বের করে আগে এখানে কিন্তু চিত্র আঁকা লাগবে এরকম কিছু বলে না কিন্তু চিত্র আঁকতে বলে না কেউ চিত্র আঁকলেও সমস্যা নেই ক নাম্বার খ নাম্বারে এই দুইটা আছে তো আমি ক লিখলাম দেওয়া আছে আগে লিখি দেওয়া আছে দেখো এ কত আছে দেখো দিনে দিনে দেওয়া আছে তোমরা বই দেখে দেখে লেখো এ হলো মাইনাস টু জিরো মাইনাস টু জিরো বি হলো ফাইভ জিরো ফাইভ জিরো আর সি হলো ওয়ান ফোর এই তিনটা কিন্তু স্থানাঙ্ক দেওয়া আছে ঠিক আছে এখন এ বি বি সি এবং সি এ বাহুর দৈর্ঘ্য বলে দিছে তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য প্রথমে আমরা বের করবো এ বি বাহুর দৈর্ঘ্য এ বি খেয়াল করো তোমরা সবাই দিকে এ বি বাহুর দৈর্ঘ্য এ বি বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য ইকুয়াল টু রোট ওই সূত্রটা সূত্রটা ইচ্ছা করলে কেউ লিখে দিতে পারো এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ঠিক আছে এত একক ঠিক আছে আচ্ছা এদিকে খেয়াল করো তাহলে আমি মান বসাবো এই যে তোমরা ইচ্ছা করলে উপরে এ বি তো এ আর বি এই দুটা কিন্তু সি এখন কাজে নাই এ এবং বি তাহলে এটা লিখবো এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হলো এক্স টু ওয়াই টু দেখছো এক্স ওয়ান ওয়াই ওয়ান কোনটা এক্স টু ওয়াই টু কোনটা এই যে আমি উপরে লিখে রাখছি দেখো এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এ বি তো এ আর বি সি কিন্তু এখন চিন্তা করবা না এ আর বি নিয়ে শুধু ভাববা তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তাহলে x2 মানে এটা কিন্তু পেন্সিলটা লাগবে এই যে উপরে আমি লিখলাম x1 y1 x2 y2 এটা কিন্তু অঙ্কের অংশ না আমি তোমাদের বোঝানোর জন্য x1 y1 x2 y2 এগুলো লিখলাম ঠিক আছে তো এখানে x2 - x1 এই যে দেখো প্রথমে কি x2 - x1 x2 হলো 5 - x1 কত x1 কিন্তু - 2 এই যে - 2 কেউ ইচ্ছা করলে একবারে লিখে দিল হয়তো x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 minus y1 y2 minus y1 দুইটা জিরো হোল স্কয়ার এত একক ঠিক আছে এখানে তো সেন্টিমিটার মিটার এরকম কিছু দেওয়া নাই তাহলে এটা কি হলো 5 + 2 হোল স্কয়ার এত একক ঠিক
গেছে 5 প্লাস 2 হোল স্কয়ারে কত হয় 49 49 এর বর্গমূল তো আবার 7 দিয়ে হয় এটা তো এক কথা ঠিক আছে তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 7 একক আচ্ছা এবার এ বি তারপর দেখো বি সি বাহুর দৈর্ঘ্য লেখা আছে সূত্রগুলো আমি মুছে দিলাম হ্যাঁ বি সি বাহুর দৈর্ঘ্য লিখো সমস্যা নাই তো বারবার না লিখলো চলে আর কি আমরা একবার লিখলে আমরা পারি ঠিক আছে আচ্ছা এবার দেখো বিসি কিন্তু খেয়াল করতে বি এবং সি এবার এ নাই এটা বাদ এই যে এটা পেন্সিল দা লিখলো তোমরা মুছে দিবা তখন এটা হবে যে x1 দেখো y1 x2 y2 খেয়াল করছো এই যে bc বাহুর দৈর্ঘ্য কিন্তু তাহলে bc হলে এই যে b এবং c x1 y1 x2 y2 ওই যে উপরেগুলো কিন্তু বুঝতে পারছি দেখছো আচ্ছা তাহলে x2 minus x1 হোল স্কয়ার এই যে x2 কোনটা 1 minus 5 1 minus 5 হোল স্কয়ার প্লাস y2 minus y1 y2 হলো 4 minus 0 হোল স্কয়ার ঠিক আছে এত একক এই যে সূত্র একবার লিখলি বার চলে এখানে আর লেখা দরকার নাই কি বুঝতেছো সবাই সূত্রটা মনে রাখতে হবে আচ্ছা তাহলে দেখো এখন ক্যালকুলেশন করলে খুব সহজ 1 minus 5 মানে minus 4 হোল স্কয়ার প্লাস এটা হলো প্লাস 4 হোল স্কয়ার ঠিক আছে এখানে ব্র্যাকেট না দিলেও চলে তাহলে এটা কত হলো 16 যোগ 16 যেখানে যেটা পাইলে সবগুলো একসাথে দিতে পারো ঠিক আছে আর কেউ যদি দশমিকে দিয়ে দাও ফোর রোড টু কিভাবে হলো তুমি হয়তো বুঝতে পারতেছো না এরকম হইতে পারে যেমন ধরো ষোলো গুণ দুই এরকম না ষোলো দোকানে বত্রিশ তো ষোলো রোড করলে কত হয় চার আর টু এর রোড করলে পূর্ণ সংখ্যা আসে না এই জন্য আমরা এইভাবে রেখে দিলাম ঠিক আছে এটাকে আমরা ইচ্ছা করলে এইভাবে করতে পারি আর কেউ যদি এভাবে না করতে পারো ক্যালকুলেটার দিয়ে ডাইরেক্ট এটা দশমিকে দিয়ে দিবা তাও হবে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো সূত্রগুলা পারলে অঙ্ক বিশেষ না বিষয় না এবার সি এ বাহুর দৈর্ঘ্য ঠিক আছে এ বি পাইলাম কত 7 এটা মনে রাখবা এ বি হলো 7 বি সি পাইলাম 4 আচ্ছা আমি একটু লিখে রাখলাম আর কি এ বি বি সি এবার সি এ বাহুর দৈর্ঘ্য লেখো তখন কিন্তু আর সূত্র লেখার দরকার নেই এবার সি এ বাহুর দৈর্ঘ্য সি এ খেয়াল করবা সি এ বাহুর দৈর্ঘ্য সি এ বইয়ে সি এ লিখছি এই জন্য আমি সি এ লিখলাম কেউ এসি লেখলে কোনো অসুবিধা নাই এই যে এটা বাদ সিটা আগে আছে তো এই জন্য আমি সিটা আগে রাখলাম দেখো এটা হবে তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এখানে হবে এ এক্স টু ওয়াই টু বুঝতে পারছো এই যে সি এ এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান হলো স্কোয়ার এক্স টু তো মাইনাস টু এক্স টু মাইনাস এক্স ওয়ান হলো ওয়ান হলো স্কোয়ার প্লাস ওয়াই টু জিরো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হলো স্কোয়ার ঠিক আছে রোট এটা হলো মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস মাইনাস ফোর হোল স্কোয়ার একক তাহলে আমরা এটা লিখতে পারি নয় আর এটা হলো ষোলো না ষোলো আর নয় কত রোট টোয়েন্টি ফাইভ সমান ফাইভ একক এটাই আনসার ঠিক আছে আচ্ছা জেরিকা হ্যাঁ ঠিক আছে গুড পারলে ভালো থ্যাংক ইউ আমরা তো চাই তোমরা যে কোনো প্রকারে পারো এটা কি লিখছ আচ্ছা আচ্ছা তাহলে দেখছো তো সহজ তিনটা একক পেয়ে গেলাম আমরা মানে এ বি বি সি সি এ বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম এটা গেল ক এই কর মধ্যে আবার আছে ত্রিভুজ এ বি সি এর পরিসীমা বুঝছো ত্রিভুজ ABC এর পরিসীমা বের করি কিভাবে
ত্রিভুজ ABC এর পরিসীমা তোমরা জানো, একটু আগে বললাম ত্রিভুজ ABC এর পরিসীমা মানে ত্রিভুজের তিনটা বাহুর যোগফল, লেখো এবং ত্রিভুজ ABC এর পরিসীমা এবং ত্রিভুজ ABC এর পরিসীমা পরিসীমা ইকুয়াল টু AB প্লাস BC প্লাস CA তিন বার যোগফল। AB কত আমরা পেয়েছিলাম কত 7, BC হলো 4√2 আর এটা হলো 5, এটা তো একক, ঠিক আছে? তাহলে 7 × 12 = 12 প্লাস 4√2 না, এটা তো একক। এখন এই 4√2 তোমরা মান বসাই দিবা, 4√2 কে তোমরা মান বসাই দিবা কত হয়, ঠিক আছে? কেউ যদি এখানে আনসার দিয়ে দেয় তাও কিন্তু হবে। তোমাদের বইয়ে দেখি কি লেখছে, 11.2 কোন আনসার দিছে কিনা, বুঝতে পারছো? তাহলে কেউ যদি এখানে 4√2 + 4√2 একক দিয়ে দেয় আনসার তাও কিন্তু হবে, ঠিক আছে? আচ্ছা তোমরা যেটা খুশি দিতে পারো, 12 + 4√2 বই এটাই দিছে, এখানে রাখছে। কিন্তু তুমি তো হয়তো পরীক্ষায় বুঝতে পারলো না আমি কোন জায়গা পর্যন্ত নেব, তাই না? এখন তুমি যদি মনে করো এটাকে দশমিক কি করে দিলা যোগ করে তাও কিন্তু পূর্ণ নাম্বারই পাবা, কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে আমরা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য এবং ত্রিভুজের পরিসীমা নির্ণয় করলাম। তবে মূল যে বিষয়টা, পরিসীমা তো সবাই পারবা, মূল যে বিষয়টা আমরা বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা এখান থেকে জানলাম। একটি দুই অর্থাৎ বাহুর দৈর্ঘ্য, স্যার বোর্ড আর অনেক ফোকাস কি যে কোন মনে মারে, এটা তো নিয়ে বহুত ঝামেলার মধ্যে আছি, ফোকাস বন্ধ করার সূত্র পাইতেছি না, কোনো সূত্র পাই না। তোমাদের বলছিলাম অনেকের তো আছে জনি মোবাইল স্যামসং J7 Prime, বুঝছো? যদি কেউ জানো এরকম কিভাবে ফোকাস বন্ধ করতে হয় আমার একটু জানাইবা, ঠিক আছে? আচ্ছা তাহলে কি বলছিলাম, এটাও রাখতে পারি আমরা ইচ্ছা করলে, দশমিকেও দিতে পারি। আচ্ছা এটা গেল, এটার মধ্যে আবার খ আছে একটা, দেখো ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় কর। ত্রিভুজটার ক্ষেত্রফল কিন্তু আমরা অনেক দুইভাবে এখানে নির্ণয় করতে পারি। ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি না আমরা, তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, এরপরে ত্রিভুজের অর্ধ পরিসীমা, এটা কি পাইছি আমরা পরিসীমা, এটা দুই দ্বারা ভাগ করলে পাবো অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমাকে এল দ্বারা প্রকাশ করা হয়, ত্রিভুজের ক্ষেত্রফল তখন হবে রোড, এই যে একটা সূত্র আছে S × S − A S − B S − C, S মানে এটার অর্ধেক অর্ধ পরিসীমা, A মানে একটা বাহু, B মানে একটা বাহু, C মানে আরেকটা বাহু, এরকম এইভাবে করতে পারি। আবার একটু আগে আমি হাফ লিখে একটা সূত্র দেখাইছিলাম না, ওইভাবে করতে পারি। তবে আমাদের যদি কোনো কিছু উল্লেখ না থাকে আমরা হাফ লিখে যে সূত্রটা পাইছি ওইটা দিয়ে করবো, ওইটাই সহজ আর কি, বুঝছো? আর যদি কোনো বলা থাকে যে ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করে ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে কিন্তু ওইটা করতে হবে। এখানে কিন্তু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করে ক্ষেত্রফল এরকম চাই নাই, বুঝতে পারছো? আচ্ছা তাহলে এবার দেখো দেওয়া আছে এটা খ, খর জন্য এগুলাই। আচ্ছা এবার দেখো বিন্দুগুলো, বিন্দুগুলো ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটার কাঁটার মধ্যে চন্দ্রবিন্দু আছে না, কাঁটার বিপরীত দিকে নিয়ে, বিপরীত দিকে নিয়ে, ঠিক আছে, দিকে নিয়ে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ABC এর ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কিভাবে হাফ ইনটু, এখন তোমাদের প্রশ্ন লাগতে পারে বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে কিভাবে বুঝবো আমি, বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসে কিনা এটা খেয়াল করো তোমরা। এটা কিন্তু রাফে করবা বা খাতার মধ্যে যদি করো তোমরা এরকম পাশে, এরকম পাশে, এরকম খাতার সাইডে এরকম লিখে দেবে, রাফে এখানে আঁকা লাগবে না, এখানে তো চিত্র আঁকতে বলে নাই, ঠিক আছে? আমরা জাস্ট এটা সহযোগিতা নিচ্ছি। এই কি লাগছে এর উচ্চতা কিভাবে পাবো, উচ্চতা দেখেন পাওয়ার কোন পাওয়ার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা তাহলে এই যে দেখো তুমি গ্রাফে ইচ্ছা করলে কেউ আঁকতে পারো, গ্রাফে আঁকলেও হবে, আবার তোমরা যদি এই এভাবেও এখানে এঁকে দাও, গ্রাফে আঁকতে তো বলে নাই, তারপরে যদি আঁকি আমরা, দেখো এই যে প্রথম বিন্দুটা কি আছে -2 0 -2, এটা তো x অক্ষ, তাই না? দেখো x ও
x প্রাইম y ও y প্রাইম माइनस टू तो बाम दिखे दुई घर और जीरो हलो तो एखानी थकलो ये हलो माइनस टू जीरो मान एक दुई नम्बर टोल फाइव जीरो फाइव हलो डान दिखे पाँच घर एक दुई तीन चार पाँच हमें आनुमानिक निचे आ कि ये हलो बी फाइव जीरो और सी हलो वन फोर देखो वन मान डान दिखे एक घर और फोर मान प्लस फोर हलो ऊपर दिखे एक दुई तीन चार ये हलो सी देखो ये जो कर दिले त्रिभुज पे गे ए बी सी ए बिंदु स्थानांक हलो माइनस टू जीरो बी बिंदु स्थानांक हलो फाइव जीरो और सी बिंदु हलो वन फोर ठीक है। अच्छा पहले बिंदुगुल घड़ीकाटा विपुल दिखे नीले कि आसबे एर परे बी बी एर परे सी एभावे आसबे एभावे घड़ीकाटा किन्तु एदिके घुरे देखबा काटा घड़ी देखबे एदिके आमरा नेब एदिके ए थेके शुरू करले बी बी एर परे सी सी एर परे आबार केउ जदि एखाने बी थेके शुरू करे ताते किन्तु कोनो समस्या नाई বি থেকে শুরু করলে বি এর পরে সি সি এর পরে এ এর পরে আবার বি কি আসবে ঠিক আছে। তাহলে দেখো আমরা প্রথমে এ নেই মাইনাস টু জিরো মাইনাস টু জিরো তারপরে বি এর পরে বি হলো ফাইভ জিরো সি হলো ওয়ান ফোর ওয়ান ফোর তারপরে আবার মাইনাস টু জিরো এরকম এত বর্গ এক ঠিক আছে। এটা আবার ক্যালকুলেশন করার একটা নিয়ম আছে আবার বুঝছো এই যে দেখো হাফ হাফ ইনটু এটা কিভাবে ক্যালকুলেশন করে ক্যালকুলেশনটা উপর থেকে শুরু করতে হবে ঠিক আছে। এদিকে দেখো আচ্ছা তাহলে দেখো খেয়াল করো আমরা কিভাবে ক্যালকুলেশনটা করি ঠিক আছে। ক্যালকুলেশনটা কিভাবে করতেছি এই যে উপর থেকে প্রথমটা থেকে শুরু করতে হয় কোনাকুনি এদিকে দেখো কোনাকুনি শুরু করতে কিভাবে এটার সাথে এটা গুণ আবার এটার সাথে এটা গুণ আবার এটার সাথে এটা গুণ দেখছো কোনাকুনি আর তো কোনা নাই এই দুই দিয়ে গুণ করব সামনে কিন্তু আর নাই তাহলে -2 আর 0 গুণ করলে 0 তারপরে প্লাস উপরে গুণ করব আর প্লাস দেব 5 আর 4 গুণ করলে 20 এরপর 1 আর 0 গুণ করলে 0 দেখছো উপর থেকে নিচের দিকে কোনাকুনি গুণ করতে হয় এটা নিয়ম। আচ্ছা তারপরে আবার এবার তো উপর থেকে কিন্তু শেষ উপর থেকে কিন্তু আর নাই এই যে একটা দুইটা তিনটা এই দুয়ের কিন্তু আর কোনা নাই এইজন্য ওইটা থাকবে। এবার নিচ থেকে শুরু দেখো নিচ থেকে যখন শুরু করতে উপরে গুলো তো মাইনাস জিরো কিন্তু আর প্লাস মাইনাস নাই তো এইজন্য জিরোর আগে প্লাস মাইনাস দিতে হয় না কিছু। এবার নিচ থেকে শুরু করলে মাইনাস দিয়ে শুরু করতে হয় মাইনাস দিয়ে এই যে এটা এই কোনাগুলি গুণ তারপর এটার সাথে এটা তারপর এটার সাথে দেখছো তো এই জিরো কোনো প্লাস মাইনাস নাই কেউ প্লাস দিলেও হবে জিরোর আবার মাইনাস দিলেও হবে দেখো এই আমরা নিয়মটা দেখাচ্ছি আর কি প্রথমে এইটা টু ইন্টু জিরো জিরো উপর থেকে সব প্লাস আবার মাইনাস দিয়ে আবার নিচ থেকে শুরু মাইনাস জিরো এবার মাইনাস জিরো মাইনাস এটা কিন্তু মাইনাস মাইনাস এখানে কত দেখো এই মাইনাস টু আর ফোরে গুণ করলে কিন্তু মাইনাস এইট আর আমাদের সূত্রের এখানে মাইনাস ছিল না এই জন্য প্লাস এইট এত বর্গ একক 1 by 2 into 28 এত বর্গ একক তার মানে 14 বর্গ একক ঠিক আছে। এই যে এখানে কিন্তু মাইনাস 2 4 এ মাইনাস 8 আসার কথা কিন্তু হয়ে গেছে প্লাস 8 কারণ আমরা তো মাইনাস দিছি সূত্রের মাইনাস নিয়ম হলো উপরের গোলা গুণ করে মাইনাস দিয়ে নিচের গোলা গুণ করতে হয় মাইনাস হলো সূত্রে মাইনাস দিলাম আর এখানে পেলাম মাইনাস 8 তো মাইনাস 7 এসে প্লাস 8 হয়ে গেল ঠিক আছে। আমার এখানে লেখা ক্লিয়ার কিন্তু ফোকাস মারে দেখি তো স্যার লেখা বুঝে বুঝি না। আচ্ছা কই আমি তো তোমাদের এটা যেমন দেখতেছি আবার কিন্তু ল্যাপটপ দেয়া রাখছি আমি দেখতেছি বুঝছো যখন আমার ল্যাপটপে দিয়ে গোলা আসে তখন তোমাদের গোলা হওয়ার কথা কিন্তু এখন তো আমি ল্যাপটপেও ক্লিয়ার দেখতেছি হিসাবটা হলো সহজ এই যে দেখো এরো চিহ্ন দেয়া রাখছি না দেখো তো এরো চিহ্ন কিন্তু তোমাদের দেয়া লাগবে না কেউ যদি এরো চিহ্ন দাও তাতে কোনো সমস্যা নাই কিন্তু এরো চিহ্ন দিতে হবে না ঠিক আছে। দিল দেখো এরো চিহ্ন দিয়ে রাখছি এটার সাথে এই কোনাকুনি গুণ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ দেখছো এই যে দুই আর শূন্য গুণ করলে শূন্য তারপরে পাঁচ আর চারে গুণ করলে বিশ ওয়ান আর এই যে ওয়ান আর জিরো গুণ করলে জিরো ঠিক আছে। তারপরে মাইনাস দিয়ে এবার নিচ থেকে আবার শুরু করবা
প্রথমে তো উপর থেকে শুরু করছি, এবার নিচ থেকে শুরু করব। নিচ থেকে জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরো, আবার এই যে এটার পরে এই যে এটা, এই জিরো দ্বারা আবার 1 কে গুণ করলে জিরো, আর এই 4 দ্বারা মাইনাস 2 কে গুণ করলে মাইনাস 8। কিন্তু আমি তো মাইনাস দিছি আগে, মাইনাস দিয়ে এটাকে গুণ করব, মাইনাস দিছি আর এখানে গুণ করে পাইছি মাইনাস 8। মাইনাস 8 আর আমরা যে মাইনাস দিছি, মাইনাস মানে হচ্ছে প্লাস 8, ঠিক আছে? দেখো প্রথমে উপর থেকে শুরু করব সব, এরপরে নিচ থেকে মাইনাস দিয়ে আবার নিচ থেকে শুরু করব সবগুলা, ঠিক আছে? কি বুঝতে পারছো? এবার প্রথমে সব উপর থেকে কোনা কোনি, যখন উপরটা দলাম এটা কোনা কোনটা দেখবা, এটা পরে উপরেরটাতে যাবা এটার কোনা কোনি, এটা আর পরেরটাতে যাবা এটার কোনা কোনি, এটা আর পরেরটাতে যাবা এটার তার কোনা কোনি নাই, তো এটা হবে না। এবার নিচ থেকে শুরু করবা, আবার মাইনাস দিয়ে এবার নিচ থেকে শুরু, নিচে এটার সাথে জিরো, আবার এর পরেরটাতে যাবা পরেরটা দিকে ওটার কোনা কোনি, আবার পরেরটাতে যাবা এটার কোনা কোনি, দেখছো? আচ্ছা তাহলে সবাই আশা করি বুঝতে পারছো নাকি? আচ্ছা হিসাবটা বুঝতে পারছো তো? আচ্ছা তারপরে আমরা একের এক করলাম, এবার দুই নাম্বার দেখো। দুই নাম্বার হলো নিচের প্রতি ক্ষেত্রে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল পারবো না এটা? এই যে ABC ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে, এনে রাফে এরকম একটু দেখে নিবা, এরপরে B, B এর পরে C, কোনো কারণে যেমন ধরো এদিকে খেয়াল করো সবাই, ধরো B টা যদি এখানে হইতো, C যদি এখানে হইতো, ধরো কোনো কারণে ত্রিভুজের তুমি এনে পাইলা এরকম, এটাতে পাইলা এখানে A, এখানে পাইলা মনে করো সি, এখানে পাইলা ধরো বি, এই যে এরকম, তখন কিন্তু এ বি সিমিল হবে না, তখন তোমরা কি করবা বিন্দুগুলো ঘড়িকাটা বিপরীত দিকে নিয়ে, এই যে এ সি বি এইভাবে এ সি বি এ, বা সি থেকে শুরু করতে পারো, বি থেকে শুরু করতে পারো, যেখান থেকে শুরু করো, তবে ঘুরতে হবে এইভাবে এন্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? যদি এরকম হইতো বিন্দুগুলো বসালে তো আমি দেখবো কোনটার পরে কি, তাহলে এরপরে যদি এইভাবে ত্রিভুজটা এখানে সি হইতো, তাহলে এরপরে সি, সি এর পরে বি, বি এর পরে এ, এই বিন্দুগুলো এরপরে সি বসাইতাম, সি এর পরে বি বসাইতাম, বি এর পরে আবার এই এন্টি ক্লকওয়াইজ বসাইতাম, কিন্তু আমাদের এরপরে বি, বি এর পরে সি, সি এর পরে আবার এ, সিরিয়ালটা ঠিক আছে, ঠিক আছে? আচ্ছা তাহলে তোমরা গ্রাফেটা বসাই দেখবা, আবার যদি কেউ গ্রাফেও বসাও তাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে? গ্রাফে বসাও বা অঙ্কটা যেখানে আছে ওই খাতার মধ্যেই পাশে এঁকে দিলাম, এই পেন্সিল দিয়া খাতার মধ্যে এঁকে দিবা, কোনো সমস্যা নাই। কারণ যখন তোমাকে বলে যে ত্রিভুজটা আঁকো, তখন কিন্তু গ্রাফে আঁকতে হবে, এখানে কিন্তু আমাদের ত্রিভুজটা আঁকতে বলে নাই, বুঝতে পারছো? এমনি আমি জাস্ট বিন্দুগুলো গড়িকাটা বিপরীত দিকে আসছে কিনা দেখার জন্য আমি এটা আঁকছি, ঠিক আছে? এই ক্ষেত্রে কেউ গ্রাফে আঁকতে পারো, কেউ খাতার মধ্যে রাফে পেন্সিল দিয়ে আঁকতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর যদি এমনি আঁকতে বলে যে ত্রিভুজটি অঙ্কন করো, তখন কিন্তু অবশ্যই গ্রাফে আঁকবা, ঠিক আছে? আচ্ছা এবার দুই নাম্বার দেখো, দুই নাম্বার এরকম দেখো এ বি সি তিনটা বিন্দু দেওয়া আছে, তো এটা ক্ষেত্রফল বের করতে পারবে না, এই যে এটার মতো করে, ঠিক আছে? তো দুই নাম্বার তোমরা পারবা আশা করি, 100% ক্লিয়ার, নাথিং টু হাইড, গুড। আচ্ছা এবার দুই দুই নাম্বার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে এটি করে ফেলবা, এবার তিন নাম্বার করবো আমরা দেখো। আচ্ছা তিন নাম্বার হচ্ছে দেখাও যে এ বি সি ডি বিন্দু কয়টা আছে, চারটা বিন্দুগুলি একটি সামান্তরিকের শীর্ষবিন্দু, মানে চারটা বিন্দু একটা সামান্তরিকের শীর্ষবিন্দু কিনা দেখাতে হবে। গোলাম রহিম এতক্ষণে কেন, ওয়ালাইকুম সালাম। আচ্ছা তাইলে চারটা বিন্দু দেওয়া আছে, চারটা বিন্দু দেওয়া তো চতুর্ভুজ হবে, এটা আমরা জানি চতুর্ভুজ হবে একটা নিশ্চিত, কিন্তু আমাদের দেখাতে বলছে চতুর্ভুজ তো বিভিন্ন রকম হইতে পারে, সামান্তরিক হইতে পারে, বর্গক্ষেত্র হইতে পারে, আয়তক্ষেত্র হইতে পারে, রম্বস হইতে পারে, ট্রাপিজিয়াম হইতে পারে, বা এমনি যে কোনো চতুর্ভুজ হইতে পারে, তাই না? আচ্ছা তাইলে এখানে দেখো আমাদের বলছে এই চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু সামান্তরিক কিনা, তো সামান্তরিক কিনা আগে আমরা দেখাবো, ঠিক আছে? সামান্তরিক কাকে বলে, কেমন হইলে সামান্তরিক হয় এটা আমরা জানি সবাই, সামান্তরিক হইলে কি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, এদিকে এবার একটু খেয়াল করো সবাই, সামান্তরিক ধরো এটা সমান ধরে নিবা আর কি, ধরে নাও এই বাহু এই বাহু, এটা একটা সামান্তরিক। আচ্ছা এবার দেখো এটা ধরে নাও একটা আয়তক্ষেত্র, আচ্ছা তাহলে, আচ্ছা তাহলে এটা আমরা একদম ধরে নাও এটা একটা সামান্তরিক, এটা একটা আয়তক্ষেত্র, মানে সামান্তরিকের শর্ত কি বিপরীত বাহুগুলো সমান আবার সমান্তরাল, এই বাহু এই বাহু সমান এবং সমান্তরাল, এই বাহুটা এই বাহুটা সমান এবং সমান্তরাল। আমি যদি বলি বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাহলে কিন্তু কি আই রইল, এই ফোন আইসা এটি ঝামেলা করে ফেলা, বুঝছ?
হ্যাঁ মেসেঞ্জারে ফোন আসছে, আইসা এটা কি হয়ে রইল? ঠিক আছে, আচ্ছা কেটে দিলে আবার করে, এটা কিনে একবার কাটলে তো বোঝা উচিত। আচ্ছা তাইলে, আচ্ছা তাইলে দেখো আমি যদি প্রমাণ করি এই বা ওই বিপরীত বাহুগুলো সমান, তাইলে কিন্তু সামান্তরিক বলা যায় না। ঠিক আছে, বিপরীত বাহুগুলো সমান হইলে সামান্তরিক বলা যায় না, বিপরীত বাহুগুলো সমান হলে আয়তক্ষেত্র হইতে পারে। ঠিক আছে, আয়তক্ষেত্র দেখানোর জন্য কি করতে হবে? এখানে দেখো সামান্তরিকের এই কর্ণ, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, আয়তক্ষেত্রে এটা কর্ণ, এটা কর্ণ। ঠিক আছে, ধর আচ্ছা দেখ সুন্দর, আচ্ছা ধরো এই সামান্তরিকের আয়তক্ষেত্রের কর্ণ দুটা কিন্তু সমান, এটি খেয়াল করো, তোমরা কথা বলো আবার কথা না বলে খেয়াল করো পড়ার দিকে। ঠিক আছে, এই যে আয়তক্ষেত্রের কর্ণ দুটা কিন্তু সমান, বিপরীত বাহুগুলো এই বাহু এই বাহু সমান, আবার এই বাহু এই বাহু সমান, এটা আয়তক্ষেত্রের। আবার সামান্তরিকেরও কিন্তু দেখো এই বাহু সমান, আবার এটা এটা সমান, কিন্তু আয়তক্ষেত্রে দেখো এই কর্ণ দুটা সমান, কিন্তু সামান্তরিকের এই কর্ণ দুটা সমান না, এই কর্ণটা একটু বড় এই কর্ণটা একটু ছোট, আর আয়তক্ষেত্রের কর্ণ দুইটাই সমান। তাহলে আমরা বিপরীত বাহুগুলো সমান দেখাবো, এবার কর্ণগুলো যদি সমান হয় তাহলে এটা বলবো আমরা আয়তক্ষেত্র, আর কর্ণ দুটা যদি সমান না হয় তাহলে আমরা বলবো এটা সামান্তরিক। কি বুঝতে পারছো? আচ্ছা এবার দেখো, তাহলে দেখাও যে তিন নম্বর এবিসিডি বিন্দুগুলো একটি সামান্তরিকের শীর্ষবিন্দু, বলেই দিছি এটা সামান্তরিকের শীর্ষবিন্দু হবে। তাহলে আমরা সামান্তরিকের শীর্ষবিন্দু দেখাই। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা বলবো এই শীর্ষবিন্দু এস এবং বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, এসি এবং বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, অবশ্য আমরা এসি এবং বিডি কর্ণের দৈর্ঘ্য বের করবই, আর সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলছে আমার, না এই নির্ণয় করো সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করবা, ত্রিভুজের মাধ্যমে নির্ণয় করবা। ঠিক আছে, সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে নির্ণয় করবে। এবার দেখো তোমরা একটু খেয়াল করো, এটা যেভাবে বলছে এইভাবে আমরা আমাদের করতে হবে। তাহলে দেওয়া আছে এ বি সি ডি টা লেখো একটু, সবাই দেওয়া আছে কি? দুই নম্বর দেওয়া আছে এ বি সি ডি রুট অফ, সবাই দুই নম্বর দেওয়া আছে, খেয়াল করো এগুলা দিয়ে কিন্তু একবার ভালো করে দেখতে পারবা, বুঝছো? কথা বলে সময় নষ্ট করে তার লাভ নাই, কথা বললো কিন্তু পরটা আগে ক্লিয়ার করে নাও, এরপর তুমি কথা বলো সারাক্ষণ। এ হলো ওয়ান ওয়ান, এ হলো ওয়ান ওয়ান, বি হলো কত, ফোর ফোর, না বি হলো ফোর ফোর, সি হলো ফোর এইট, ঠিক আছে, আর ডি হলো ওয়ান ফাইভ, ওয়ান ফাইভ, এটা দেওয়া আছে। আচ্ছা এখন সামান্তরিকের এ বি সি ডি সামান্তরিক, এখন আমরা বের করব এই এটার একটা চিত্র আঁকতে হবে এবার, এই কারণ এটা তো কর্ণ আঁকবো, আবার বলে দিছে ত্রিভুজের মাধ্যমে আঁক ক্ষেত্র নির্ণয় করবো, আর ত্রিভুজ কোনটা হবে এগুলো আমাদের একটু বের করতে হবে, বুঝছো? তাহলে প্রথমে আমার একটা ত্রিভুজ আঁকি, আর ইয়া সরি গ্রাফ আঁকি, এটা কিন্তু আঁকার সময় গ্রাফে আঁকতে হবে, এক্স ওয়াই সমতলে চতুর্ভুজটা আঁকি, দেখ এটা দেখো, দেখি এক্স ওয়াই সমতলে, এক্স ওয়াই সমতলে, সমতল মানে কোনটা, ওই গ্রাফটা, এই ফ্লোরটা, এই যে ধরো এটা একটা সমতলে, বোর্ডটা একটা সমতল, ঠিক আছে, এক্স ওয়াই সমতলে সামান্তরিক আর কি চতুর্ভুজ লিখলে হবে, সামান্তরিক দিক আঁকি, আঁকো এবার এই যে এরকম ভাবে গ্রাফে আঁকবা, ঠিক আছে, একটু সোজা করে আর কি, এই যে ধরো এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, ঠিক আছে, আচ্ছা প্রথমে দেখো ওয়ান ওয়ান মানে ডান দিকে এক ঘর, উপর দিকে এক ঘর, ধরো এটাই ওয়ান ওয়ান, সাপোজ ওয়ান ওয়ান, এ বি হলো ফোর ফোর, মানে ডান দিকে এক দুই তিন চার, বিন্দু তো সবাই বসাইতে পারো তাই না, মানে প্লাস হলে ডান দিকে মাইনাস হলে বাম দিকে, এক্স এর স্থানাঙ্ক, এক্স স্থানাঙ্কটা, আর ওয়াই স্থানাঙ্কটা প্লাস হলে উপর দিকে মাইনাস হলে নিচের দিকে, ঠিক আছে, তাহলে ফোর হলো এক্স স্থানাঙ্ক, আর পরের ফোরটা হলো ওয়াই স্থানাঙ্ক,
তাহলে প্রথম ফোরটা প্লাস প্লাস হলে ডান দিকে 1 2 3 4 ঘর চার ঘর আছে ওয়ার মানে আবার দেখো প্লাস 4 এটা আবার 1 2 3 4 আমি এখানে অনুমানিক অনুমানিক দিচ্ছি আর এটা হলো b এটা a এটা b পরে লিখতেছি এবার c হলো 4 8 4 8 8 অনুমানিক ধরে এখানে 4 8 এরপরটা 1 5 5 ধরে এখানে ঠিক আছে তাহলে এবার বিন্দুগুলো যোগ করে দাও এটার সাথে এটা যোগ করে দিলাম আচ্ছা এটার সাথে এটা যোগ করবা এটা এটা যোগ করবা আর এই এটা যোগ করবা এটা ছিল a a হলো 1 1 b হলো 4 4 c হলো 4 8 আর d হলো এই যে d এটা তো এইদিকে লিখে আমি d হলো কত 1 5 ঠিক আছে a b c এর চারটা বিন্দু আমরা বসাইলাম ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এই তাহলে এ বি সি ডি চারটা বিন্দু বসাইলাম ঠিক আছে এবার এ বি সি ডি বিন্দুগুলো স্থাপন করলাম তো গ্রাফে আসবে আকার পরে এবার দেখো যেহেতু আমাদের সামান্তরিক দেখাতে বলছে তাহলে আমরা চারটা বাহু বিন্দু বের করব বাহুগুলো কি কি দেখো এ বি বি সি সি ডি আর এ ডি চারটা বাহু দেখো এবার দেখো এ বি বাহুর দৈর্ঘ্য এ বি বাহুর দৈর্ঘ্য বুঝি একটু আগে আমরা বাহুর দৈর্ঘ্য সূত্র শিখছি এ বি বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য ইকুয়াল টু রুট এই যে x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার এত একক ঠিক আছে সূত্রটা শুধু একবারই লিখবা বারবার লেখার দরকার নেই x2 এই কোণটা এই যে দেখো ab কিন্তু তোমরা এরকম প্রয়োজনে কারো সমস্যা হলে এরকম উপরে লিখে নিবা পেন্সিল দ্বারা এই যে দেখো x2 মাইনাস x1 তাহলে 4 মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 4 মাইনাস 1 হোল স্কয়ার এত একক তাহলে এটা কেউ বুঝলে আসলে একবার লেখা যায় একবারও লিখে দিতে পারো দেন 4 মাইনাস 1 কত 3 এই যে 3 স্কয়ার একবারে 9 লিখে দিলে হইতো 3 স্কয়ার একক তাহলে রুট 9 প্লাস 9 একক কত হলো রুট 18 একক তাহলে আমাদের রুট 18 ইচ্ছা করলে এটাকে আমরা দশমিকে নিতে পারি তারপরে এই এটাকে আবার এভাবে লিখতে পারি দেখো 18 মানে কি 9 * 2 9 2 = 18 এই 9 এর বর্গ 3 এটা রুট 2 3 রুট 2 3 রুট 2 এত এক এব বাহুর দৈর্ঘ্য পাইলাম এবার বিসি বাহুর দৈর্ঘ্য সবগুলো বাহুর দৈর্ঘ্য বের করব গ্রাফে কিন্তু এবিসিডি লিখে হবে না গ্রাফে কি লিখছো স্যার গ্রাফে কি শুধু এবিসিডি লিখলে হবে না না এবিসিডি লিখলে হবে কিন্তু এই বিন্দু স্থানাঙ্কগুলো বসা দিলে ভালো কারণ স্থানাঙ্কগুলো তো আবার এই এখানে দেখি আমি বুঝতে পারবো যদি তুমি এখানে লিখো দেখি বুঝতে পারবো এটা আসলে 1 1 এখানে আছে কিনা এটা লিখে দিবা ঠিক আছে মান লিখলে ভালো হয় ঠিক আছে অবশ্যই মান লিখে দিবা গ্রাফে আচ্ছা এবি বাহুর দৈর্ঘ্য এবার বিসি বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা হই এবি তারপর বিসি সি সব ডটপট বের করে ফেলো তোমরা ঠিক আছে আমি মুছে 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 দেবো কিন্তু ঠিক আছে এবার বিসি বাহুর দৈর্ঘ্য বিসি বাহুর দৈর্ঘ্য তখন আর আমরা সূত্র লিখবো না একবার লিখছি হ্যাঁ এবার দেখো বিসি বাহুর দৈর্ঘ্য এই যে কোনটা তখন এ থাকলো না এটা তখন x1 y1 এটা লিখবা x2 y2 ঠিক আছে এই যে দেখো 4 মাইনাস 4 হোল স্কয়ার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস 8 মাইনাস 4 হোল স্কয়ার এত একক আচ্ছা এটাকে আমরা একবার লিখে ফেলি এটা তো জিরো আর 4 মাইনাস 8 কত 4 4 স্কয়ার 16 4 এত একক দেখছো একটু সংক্ষেপে করে ফেলছি এটা তো জিরো 4 মাইনাস 4 জিরো জিরো বাদ আর এটা কত হয় 8 মাইনাস 4 বিয়োগ করলে থাকে 4 4 কে স্কয়ার করলে 16 16 কে রুট করলে তো 4 হয় গুড এটা একটা 4 একক এটা হলো কোনটা এবি বিসি বর দেব বিসি তো লিখি নাই বিসি তারপরে হলো এবি বিসি এবার সিডি সিডি বাহুর দৈর্ঘ্য সিডি বাহুর দৈর্ঘ্য রুট সি এবার কিন্তু x1 এটা হবে x1 y1 x2 y2 ঠিক আছে এইগুলা কিন্তু মুছে দেবো
পেচিদা লেখবা x1 y1 যদি কারো লেখা লাগে পেচিদা লেখবা না লেখা লাগলেও কোনো অসুবিধা নাই কেউ না লিখেও করতে পারলে সমস্যা নাই এটা আমি লিখে দিই কেন ধরতে সুবিধা কারণে x2 x1 y2 y1 ঠিক আছে x2 হলো 1 4 হোল স্কয়ার প্লাস y2 হলো 5 8 হোল স্কয়ার এত একক এটা হইলো আমরা একবার লিখি দেখো 1 4 কত হয় -3 माइनस थ्री के स्क्वायर कर ले तो है एक बारे नाइन लिखे दाओ अब ये देखो फाइव माइनस थ्री होल स्क्वायर क्योंकि नाइन ही ठीक है से रोट एट्टीन एक तार मानी थ्री रोट टू एक देखो वो रोट एट्टीन क्या थ्री हो एक आगे देखा नय दुकान अठारो नये वर्गमूल तीन और टू तो थक ठीक है से तेल हम ए बी बी सी सी डी एडी बाहर दुखी एडी लिखते पर क्यों डी ए लिखते पर कोई जाए एडी बाहुल दिलो एटा मुझे दिला एडी अच्छा ताहिले ओ एटा तो अब तो फोर पाल है अच्छा ठीक है से और उल्टा तो थ्री पाई सिला ठीक है से देखो उल्टा कौन तबाई सिला मने रख पा इधर होले एडी बाहुल दिलो हल्ला का तो रोट एजे एडी एक्स टू माइनस एक्स वन ताहिले वन माइनस वन होल स्क्वायर और वाई टू होले फाइव माइनस वन होल स्क्वायर एत एक ठीक है से रोट इड़ा जीरो इड़ा लो फोर स्क्वायर शुलो ताले फोर देखो तुम रे बार एबी बाहुर दोर को किंतु हमरा पास इलाम फोर आर सीडी बाहुर दोर ना ना फोर ना एबी बाहुर दोर को पास इलाम थ्री रोट टू आर सीडी बाहुर दोर को थ्री रोट टू विपुल बाहुर को समान है ना देख सो अच्छा ताले तुमरा एक तो देखो এই যে এবি বা এডি বাহুর দৈর্ঘ্য এই যে এবি বাহুর দৈর্ঘ্য 3 রুট 2 পাইছিলা সিডি বাহুর দৈর্ঘ্য 3 রুট 2 এবার বিসি বাহুর দৈর্ঘ্য 4 আর এডি বাহুর দৈর্ঘ্য পাইছো 4 মানে বিপরীত বাহুর সমান পেয়ে গেছি আমরা তাই না তো বিপরীত বাহুর সমান হইলে কিন্তু তুমি সামান্তরিক বলতে পারবে না বা আয়তক্ষেত্র বলতে পারবে না এবার কর্ণগুলো দেখতে হবে কর্ণগুলো সমান হইলে তখন আয়তক্ষেত্র কর্ণগুলো অসমান হইলে আমরা বলবো এটা সামান্তরিক কি ঠিক আছে এবার এটা বুঝিয়ে দিলাম আচ্ছা তাহলে সব সবগুলা বাহু বের করলাম 3 রুট 2 আর হলো 4 এটা মনে রাখবা আচ্ছা এবার কর্ণ বের করি কর্ণগুলা কি কি দেখো AC আর BD এবার AC কর্ণের দৈর্ঘ্য AC কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু রুট AC কি হবে A এবং C C এটা তাহলে x2 y2 ঠিক আছে এই যে দেখো A এবং C x2 - x1 4 - 1 হোল স্কয়ার আর 8 মাইনাস 1 হোল স্কয়ার এত এক তাহলে 4 মাইনাস 1 3 3 স্কয়ার হলো 9 এটা হলো 8 মাইনাস 1 7 7 সার সাথে 49 এটা কত হলো রোট 58 এটা আর ভাঙা যায় না এসি কর্ণের দৈর্ঘ্য এবং বিডি কর্ণের দৈর্ঘ্য বিডি কর্ণের দৈর্ঘ্য বিডি দেখো এই যে বি এবং ডি এবার খেয়াল করো BD এই যে B এবং D এই যেটা তাহলে 1 4 হোল স্কয়ার প্লাস 5 4 হোল স্কয়ার এত এক তাহলে 1 4 হলে -3 -3 কে স্কয়ার করলে কিন্তু প্লাস 9 ই হয় আর এটা হলো 1 1 কে স্কয়ার করলে 1 তাহলে রুট 10 এক এবার দেখো আমরা তাহলে বিপরীত বাহুগুলো সমান পাইছি কিন্তু কর্ণ দুটা কিন্তু অসমান কর্ণ দুটা কিন্তু সমান হয় নাই ঠিক আছে তাহলে কর্ণ দুটো যেহেতু সমান হয় নাই তাহলে আমরা কি বলতে পারি আচ্ছা কর্ণ দুটো সমান না হলে আমরা লিখে দিতে পারি যেহেতু এখানে একটু লেখো যেহেতু এই যে কি পাইছি AB সমান CD AB সমান CD তারপরে BC সমান AD BC সমান AD এবং কর্ণ তোমরা নিচে লিখবা AC not equal to কর্ণ BD দেখছো তার মানে এখানে দেখো AB সমান CD AB সমান CD আর BC সমান AD BC সমান AD মানে বিপরীত বাহুগুলো সমান বিপরীত বাহুগুলো সমান আর হলো কর্ণ দুটো হলো সমান AC কর্ণ AC not equal to কর্ণ BD ঠিক আছে তাহলে আমরা লিখব সুতরাং ABCD একটি সমান্তরিক
সমান্তরিক ঠিক আছে এই তো প্রথমে কি চাইছে দেখাও যে তাহলে শর্ট হয়ে গেল আমি শর্ট লিখে দিব আমরা এস এবং বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো বুঝছ দেখানো হলো শর্ট লেখা এই যে এখানে শর্ট লিখে দিব কেউ বাংলাও লিখতে পারো দেখানো হলো কেউ শর্ট লেখলা তার থেকে কেউ যাস না আচ্ছা এবার দেখো সামান্তরিক প্রশ্নটা খেয়াল করো দেখাও যে এ বি সি ডি বিন্দুগুলো একটি সামান্তরিকের শীর্ষবিন্দু তো আমরা দেখাইলাম এটা একটা সামান্তরিক এরপরে চাইছে এস ইউ বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো এটা না বললেও তো আমরা এস ইউ বিডি কর্ণের দৈর্ঘ্য বের করছি যেহেতু বলে দিছে তখন তুমি আবার লিখবা সুতরাং এস ই কর্ণ এই করলে এত আচ্ছা উপর দিকে মুছে দিই হ্যাঁ তো লাগবে আচ্ছা ওইটা এ বি সি ডি ঠিক আছে চিত্রটা মুছে দিলাম হ্যাঁ এরপরে তোমরা লিখবা পরের অংশটা কি বলছে এস ই ও বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো এবার লিখবা সুতরাং এস ই কর্ণের দৈর্ঘ্য যদিও আমরা বের করছি আবার এটাকে লিখবো এস ই কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু কত রুট 58 একক এবং বিডি কর্ণের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত রুট 10 একক এটা আবার একটা আনসার ঠিক আছে ওই যে আবার চাইছে এস ই কর্ণের দৈর্ঘ্য বিডি কর্ণের দৈর্ঘ্য বের করো তো আমি এস ই কর্ণের দৈর্ঘ্য তো বের করে রাখছি খালি আনসারটা লিখলাম আর কি ঠিক আছে আচ্ছা আচ্ছা পরেরটা চাইছে কি পরেরটা দেখো আমি তো এস ই কর্ণের দৈর্ঘ্য এই পর্যন্ত পাইলাম এরপর অংশ দেখো ত্রিভুজ সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে নির্ণয় করো সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে ওহ এই চিত্রটা মুছে দিছি আচ্ছা ঠিক আছে আমি এদিকে আবার দেখাই একটু রাফে একটু এমনি দেখাই ধরো চিত্রটা ছিল এরকম তাই না এরকম ছিল এ বি সি ডি এবার কর্ণ দুটা যোগ করে দিবে এবার ঠিক আছে বেশি খারাপ হয়ে গেছে না আমি এখানে সংখ্যা লিখতেছি না একটু লিখে দিব হ্যাঁ কর্ণ দুটো হলো এস ই আর বিডি ঠিক আছে তো কর্ণ দুটো এস ই আর বিডি যদি হয় এখন ত্রিভুজের মাধ্যমে এখানে কিন্তু ত্রিভুজ যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্র হল বের করবে এখানে একটা জিনিস মনে রাখবা তোমাদের একটু বলি এই দেখো এই যে সামান্তরিক একটা যদি আমি আঁকি যে কোনো সামান্তরিক হোক ধরো এ বি সি ডি সামান্তরিক নাম দিলাম এ বি সি ডি একটা সামান্তরিক তো তুমি ধরো এই কর্ণটা আঁকলা তাহলে এখানে ত্রিভুজ হলো কয়টা দুইটা এখানে ত্রিভুজ হলো দুইটা তাহলে সামান্তরিকের যে কোনো কর্ণ এই কর্ণটাও যোগ করো কোনো অসুবিধা নাই সামান্তরিকে যে কোনো কর্ণ সামান্তরিকে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে সর্বসম ত্রিভুজ সর্বসম ত্রিভুজ কি এদিকে অথবা এটাও যদি আঁকো তাও দুইটা ত্রিভুজ হবে ঠিক আছে আবার যদি কেউ এটা আঁকো এটা আঁকো তাও দুইটা ত্রিভুজ হবে দেখছো এটা এটা দুইটা ত্রিভুজ ঠিক আছে যে কোনো কর্ণই আঁকো না কেন ত্রিভুজ হবে দুইটা তাহলে দুইটা ত্রিভুজ কিন্তু সবসময় মনে রাখবা আচ্ছা তাহলে এই যে এসি কর্ণটা আঁকলাম তাহলে আমি ত্রিভুজের মাধ্যমে বের করা মানে কি আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে দুই দ্বারা গুণ করলে সামান্তরিকের ক্ষেত্রফল হয়ে যাবে কারণ সামান্তরিকের যে কোনো কর্ণ সামান্তরিককে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে ঠিক আছে তাহলে আমি যে কোনো একটা কর্ণের ত্রিভুজের ক্ষেত্রফল বের করি আমাদের তো এনে বলছে কি সামান্তরিক ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো ঠিক আছে আচ্ছা এবার তাহলে এটা থাকুক এখানে না ওই ত্রিভুজ আচ্ছা তাহলে ত্রিভুজের মাধ্যমে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করব তো এ বি ডি আমি যদি এ বি ডি এই ত্রিভুজের মাধ্যমে বের করি দেখো
আবার এবিসি দিয়েও করতে পারি এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি দেখো এবার সমান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় ঠিক আছে পরের অংশটুকু দেখো ওই বিন্দুগুলো রাখলাম কাজের জন্য সমান্তরিকের বিন্দুগুলো অবশ্য দরকার নাই বুঝে দিই ঠিক আছে সমান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় পরের অংশটুকু দেখো সমান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় अच्छा तैले त्रिभुज एबीसीआर এবিডিএর অর্ধপরিসীমা পরিসীমার মাধ্যমে আমরা ক্ষেত্রফলটা বের করি দেখো ত্রিভুজ এবিডি ত্রিভুজ এবিডিএর অর্ধপরিসীমা কি জানো অর্ধপরিসীমা অর্ধপরিসীমাকে আমরা এল দ্বারা প্রকাশ করি এস হলো এবিডি ত্রিভুজ এবিসিও নিতে পারি এবি দেখো এবি প্লাস বিডি প্লাস এডি এই তিন পাওয়ার যোগফল ডিভাইড বাই 2 এত একক তাহলে এবি আমরা পেয়েছিলাম বিডি বিডি আমরা পেয়েছিলাম রুট 10 ঠিক আছে বি ঠিক আছে এবি আমরা পেয়েছিলাম 3 রুট 2 আর বিডি হলো কর্ণ এডি এবি হলো 3 রুট 2 এবি 3 রুট 2 প্লাস বিডি বিডি কোনটা বিডি হলো কর্ণ না রুট 10 আর এডি পেয়েছিলাম 4 এত বলবে এই সবগুলো তুমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারো একবার ক্যালকুলেটরটা ক্যালকুলেটর নিয়ে আসতেছে দাও আচ্ছা তাহলে দেখো এইগুলো যোগ করে দুই দ্বারা ভাগ করো এই 3 √2 root 2 তারপরে প্লাস root 10 আমরা এটা অ্যানালগ বুঝছো root 10 প্লাস 4 এই তিনটা যোগ করলে একবারে ভাগ করে দিই 2 দ্বারা ভাগ 2 মানে বড় আছে তো দশমিকের পরে আমরা দুই গুণ নেব হ্যাঁ বুঝতে পারছো 5.70 আর কি 0 লেখা লাগে না আর যদি না নি 0 এর পরে 2 আছে বুঝছো তাহলে 5.70 বা 5.7 এটা হলো ত্রিভুজ এবিডি এর অর্ধপরিসীমা সুতরাং ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল কি রুট s ইনটু s - a না s - a যেহেতু আমি ধরি নাই এবি তারপরে s - বিডি s - এডি এত বর্গ একক বুঝছো অর্থাৎ রুট s ইনটু s - a যে আমরা লিখি a b c কিন্তু বাহু a একটা বাহু b একটা বাহু c একটা বাহু যেহেতু আমি এখানে বাহুগুলোকে ধরি নাই এই জন্য s - ad যেভাবে আছে ab ad bd যেভাবে আছে এভাবে লিখে দিলাম আচ্ছা আমি একটু বাম দিক থেকে লিখি রুট s s হলো 5.70 s - s s s - a s 5.70 - ab ab কত 3 √2 3 √2 কি ইচ্ছা করলে তুমি এখানে দশমিকে নিয়ে আসতে পারো বা বসানোর পরে দশমিকে আনতে পারো কোনো অসুবিধা নাই এই যে 3 √2 লিখে রাখলে এখানে s - ab 5.70 - bd bd হলো √10 তাহলে চলে বসে দেই
আমি লিখি হ্যাঁ আচ্ছা তারপরে 5.70 minus 4 এত বর্গ একক ঠিক আছে এখন দেখো 5.70 into তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে করে নেবে আগে যদি আমি ওই যে 5.3 কে আমি ক্যালকুলেটরে দশমিকে নিয়ে আসতাম তাহলে আমার জন্য আরো সুবিধা হতো তাই না বোর্ড এখন ঠিক হয়ে গেছে বলা হয়ে গেছে আচ্ছা কত হয় এটা একবার করে দেই 5.7 माइनस माइनस थ्री रोट टू कत है 1.45 दू घर तीन घर निबा तुम बीस बेसि निबान ठीक है तेल एटा हलो 1.457 तीन घर निल वोटा देख कत है 5.7 माइनस रोट 10 रोट 10 पहले 2.538 दिला मैं 2.538 8 क्या नो दिला देखो 2.5377 आसे तो इटा लेख ले होटा दे तो शाह इटा एक बेरे जावे ना जानो तो सब आई पहले 4.5 1.73 या तो बहुत बेहतर ठीक है सर तो अपने बून को इच्छा को ले एक बार उपर देते बारो अच्छा इस और बोला बून को रे बार अच्छा লেখা রাখি আমার আবার রোড দিলে আবার বাদ হয়ে যাবে এটা বুঝছো আগে রোড দিয়ে পরে লিখতে হবে 35.83 83 232 83 2 83 2 83 2 1 5 4 1 5 4 আর বাবা এত করে নেওয়া লাগে না বুঝছো আচ্ছা আমি দিলাম আর কি এবার রোড रोट 35.83 2 3 2 8 3 2 3 2 1 5 4 1 5 4 अच्छा दो शून्य पर है तीन गुण नहीं लगना और शून्य देना 5.986 ये तो वर्ग एक हो ट्राई इधर बोलो त्रिभुज का क्षेत्रफल कितना तो अलग त्रिभुज एबीडी का क्षेत्रफल तो अलग एबीसीडी बट ट्राई यार समांतरी का क्षेत्रफल क्यों हो बे इधर एक गुण कर बटू दारा सूत्रां A B C D समांतरी के क्षेत्रफल समांतरी के क्षेत्रफल क्षेत्रफल में 2 इनटू त्रिभुज A B D के क्षेत्रफल A B D के क्षेत्रफल मानी त्रिभुज का क्षेत्रफल बेर करे दो द्वारा गुण करे दिली समांतरी के क्षेत्रफल भी आ जाएगा 5.986 वर्ग एक ताले ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3.3 স্থান পর্যন্ত নির্ণয় করো এবার 4 নাম্বার দেখো একটা চতুর্ভুজের শীর্ষ দেওয়া আছে এ বি সি ডি শীর্ষ বিশিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো ঠিক আছে তো চতুর্ভুজের ক্ষেত্রফল তো ওই যে বিন্দুগুলো ঘড়ি কাঁটার বিপরীত দিকে নিয়ে চতুর্ভুজটার ক্ষেত্রফল হাফ ইনটু ওইভাবে লিখে দিলে হয়ে যাবে বুঝছো মানে হাফ ইনটু দিয়া এক মানে ক্ষেত্রফল এর যে সূত্রটা ওই ক্ষেত্রফল ওইভাবে লিখলো তোমাদের ক্ষেত্রফল হয়ে যাবে তাহলে ওটা দেখো আমি দেখাই 4 নাম্বার আচ্ছা বলে দুটো এবং আয়তের ক্ষেত্রফল লিখো আচ্ছা তাহলে এটা মুছে দিলাম হ্যাঁ
চতুর্ভুজের ক্ষেত্রফল, এই তো আর কিছু না, ঠিক আছে? দেওয়া আছে, লিখবা, দেখো চার নম্বর দেওয়া আছে, দেওয়া আছে একত এ হলো মাইনাস এ জিরো, মাইনাস এ জিরো, বি হলো জিরো মাইনাস এ, সি হলো এ জিরো, ডি হলো জিরো এ, তাহলে বিন্দুগুলো এইভাবে দেখবো তোমরা, রাখে এরকম একটা দাগ দিয়ে এ কত ঘড়িটা তো আমি জানি না, আসলে মাইনাস এ একটা আনুমানিক কি নাম আর কি, ধরো মাইনাস এ জিরো, এখানে হলো এ, বি হলো জিরো মাইনাস এ, হলো বি, সি হলো এ জিরো, এ গেলাম আর জিরো এখানে, সি আর ডি হলো জিরো এ এখানে, ঠিক আছে? এরকম আর কি, এত কত ঘর এটা তো আর নির্দিষ্ট বসানো যাবে না, জাস্ট আমরা বিন্দুটা কোন দিকে যাচ্ছে এটা দেখার জন্য আমরা এরকম চিত্র রাখলাম। তার মানে সিরিয়াল ঠিক আছে, এ বি সি ডি আবার এ, ঠিক আছে না? সিরিয়াল ঠিক আছে যে এ বি সি ডি এ এরকম ঘুরবে আর কি এদিকটা, ঠিক আছে? সিরিয়ালটা দেখার জন্য দাসি ডাকা, কিন্তু বিন্দু বসায় কিন্তু এটা আমরা আঁকতে পারবো না, কারণ এটা তো এ মাইনাস এ, মাইনাস এ মানে কত ঘর এটা কি আমি বলতে পারবো? বলা যাবে না, এই জন্য আমরা বিন্দু বসায় এখানে আঁকতে পারবো না। তাহলে বিন্দুগুলো ঘড়িকাটা বিপরীত দিকে নিয়ে দেখো, বিন্দুগুলো ঘড়ির কাটা বিপরীত দিকে নিয়ে নিয়ে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল সমান হাফ ইনটু এই যে এ, এ কত? মাইনাস এ জিরো, বি হলো জিরো মাইনাস এ বি, সি হলো এ জিরো, ডি হলো, আচ্ছা এটা একটু নিচে লিখি আমি, ওই পাশে না লিখি, হ্যাঁ ক্ষেত্রফল ইকুয়াল টু, ইকুয়াল টু নিচে লিখতেছে হাফ ইনটু এ হলো মাইনাস এ জিরো, বি হলো এ জিরো মাইনাস এ জিরো, জিরো এ আবার মাইনাস এ জিরো, এত বর্গ এ, ঠিক আছে? এই যে এটার সাথে এটা গুণ, এই যে একটু আগে বলছিলাম গুণ গুলা কিভাবে করতে হয় দেখো, এই যে উপর থেকে নিচের দিকে প্রথমে প্রথমে কিভাবে গুণ করবো, উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে কোনাকুনি, তাহলে এই যে এ আর এ গুণ করলে মাইনাস এ মাইনাস এ প্লাস এ হয়ে যাবে স্কয়ার, এরপরে প্লাস জিরো জিরো তো জিরোই থাকে, এ আর এ গুণ করলে প্লাস এ স্কয়ার, আবার জিরো জিরো গুণ করলে প্লাস জিরো, জিরোটা না লিখলেও চলে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো
মাইনাস দিয়ে এবার সূত্র মাইনাস দিয়ে প্রথমে গুণ এই যে দেখো নিচ থেকে উপর দিকে 0 আবার মাইনাস সূত্রে মাইনাস দিলাম এই দেখো এটা গুণ করলে কি হয় মাইনাসে প্লাসে মাইনাস স্কয়ার এখানে কিন্তু মাইনাস স্কয়ার হচ্ছে আমাদের এখানে আছে একটা মাইনাস তাহলে প্লাস স্কয়ার এরপরে মাইনাস এই যে এটার সাথে এটা 0 আবার মাইনাস এই যে এ আর মাইনাসে গুণ করলে মাইনাস স্কয়ার তাহলে আমাদের মাইনাস আছে এটা প্লাস স্কয়ার এত বর্গ একক তাহলে 1/2 × 4 স্কয়ার তাহলে 2 কাটা গেলে 2 স্কয়ার এত বর্গ একক এই आंसर ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা গেল 4 এবার 5 নাম্বার 5 ও একই রকম দেখাও যে এ বি সি ডি বিন্দুগুলো একটা আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু মানে কি ওই দেখো তিনের মতো কিন্তু এটা সামান্তরিক দেখাইছি এটা আমরা আয়তক্ষেত্র দেখাবো মানে কি সামান্তরিক দেখাইছি কি চারটা বাহু বের করছি আর কর্ণগোলা বের করছি চারটা বাহুর মধ্যে দেখো বিপরীত বাহুগুলো সমান হইছে কর্ণগোলা কিন্তু অসমান হইছিল তোমরা দেখো 3 নাম্বারটা আর এখানে কিন্তু সামান্তরিকও কিন্তু বিপরীত বাহুগুলো সমান হবে কিন্তু এখানে কর্ণগুলো সমান হবে ঠিক আছে কর্ণগুলো দৈর্ঘ্য এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এইভাবে বের করে ফেলতে পারো এখানে ধর বলে না ত্রিভুজের মাধ্যমে বের করো 4 নাম্বারটা খেয়াল করো সবাই 4 নম্বরে কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এইভাবে বের করতে পারি ঠিক আছে কারণ এখানে তো বলে না ত্রিভুজের মাধ্যমে বের করো যেমন 3 নম্বরে আমরা ত্রিভুজ বের করে 2 দ্বারা গুণ করে সামান্তরিকের ক্ষেত্রফল পাইছি আর 4 নম্বরটা 5 নম্বরে বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করো জাস্ট এইভাবে বের করে ফেললে হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছো সবাই তাহলে তোমাদের এই ডব্লিউ থাকবে 1 থেকে 5 পর্যন্ত বুঝছো 5টা 1 থেকে 5 পর্যন্ত এই ডব্লিউ থাকবে আর বাকি 5টা আগামী ক্লাসে ইনশাআল্লাহ করব ঠিক আছে তো সবাই এই ডব্লিউ গুলো ভালো করে করবা বুঝছো তো তোমরা সাথে সাথে প্রত্যেকদিন কিন্তু আমি বলি এই কথাটা বলি সর্বশেষে যে সাথে সাথে কিন্তু তোমরা বাসায় করবে এই ডব্লিউ গুলো আর যারা মনোযোগ দিয়ে শোনো না এদের ব্যাপার তা আলাদা ঠিক আছে এরা সারা জীবন এইরকমই থাকবে এরা ঠিক আছে আর তোমরা যারা চেষ্টা করে এরা অবশ্যই ভালো করবে এবং এই ডব্লিউ গুলো আজকেই করে ফেলবা তাহলে দেখবা যে এটা আর ভুলবা না এত সহজ অঙ্ক সূত্র মাত্র দুইটা এই যে একটা সূত্র আর দূরত্ব নির্ণয় করার যে একটা সূত্র এই দুইটা সূত্র তো সবার মনে থাকবেই এই দুইটা সূত্র দ্বারা আসলে এই যে 11.1 11.2 11.3 সহ একই সূত্র এই জন্য যারা একটু মনোযোগ দাও তাহলে দেখে সবগুলোই মোটামুটি পারবা তো ঠিক আছে সবাইকে ঠিক আছে না তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ঠিক আছে সবাই ভালো থেকো বুঝি নাই এনএলএক্স সাদমান ওয়াসিলেক্স না স্যার বুঝি নাই তুমি কি বুঝো নাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো